बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी शामसुन्नाहार बंगबंधु विद्यानिकेतन थेके अनलाइन क्लासे दशम श्रेणी छात्र छात्री स्वागतम। आज के बांग्लादेश विश्वपरिचय अध्याय षोलो एर परिच्छेद षोलो पॉइंट तीन एस आई वी एड्स निये आलोचना करब। एस आई वी एड्स निये आलोचना करते गेले आमादेरके प्रथमे एस आई वी धारणा एड्सर धारणा एड्सर कारण बांग्लादेश और विश्व एस आई वी और एड्सर परिस्थिति एड्सर प्रभाव बांग्लादेशे एड्स प्रतिरोधेर उपाय एड्स संक्रांत व्यक्तिर प्रति आमादेर करणीय ए विभिन्न विषयगुलो निये आलोचना करब। सुप्रिय शिक्षार्थीरा तोमरा मनोयोग सहकारे टपिक्सटा बुझो एवं बई निये बसो। আমি আলোচনার শুরুতে প্রথমে এইচ আই ভি ধারণা বা এইচ আই ভি কী এই সম্পর্কে আলোচনা করব। এইচ আই ভি হল অতি ক্ষুদ্র এক বিশেষ ধরনের ভাইরাস। এই ভাইরাসের পুরো নাম হিউম্যান ইমিউনো ডিফেন্সিয়েন্সি ভাইরাস, সংক্ষেপে এইচ আই ভি। এটি মানবদেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এইচ আই ভি ভাইরাস অনেকদিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকে, সাধারণত এর সুপ্তিকাল ছয় থেকে সাত মাস। মানে সুপ্ত অবস্থায় মানে এটা মানুষের মানবদেহে আসার পরে সাথে সাথে এর লক্ষণ বা এর কী ক্ষতি করে সেটা দেখা যায় না, ছয় থেকে সাত মাস পরে আস্তে আস্তে শরীরে সেটা দেখা যায়। এই ভাইরাসের অবস্থান আক্রান্ত ব্যক্তির রক্ত, বীর্য, থুতু, চোখের পানি, মূত্র এবং স্তনের দুধের মধ্যে। তবে চোখের পানি, মূত্র ও থুতুর মধ্যে এই ভাইরাসের ঘনত্ব অত্যন্ত কম থাকার ফলে এগুলোর মাধ্যমে কোনো ব্যক্তির সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে না বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করে। এই ছিল আমাদের এইচ আই ভি ধারণা। তারপরে হলো এইডসের ধারণা। এইচ আই ভি ভাইরাসের কারণে কীভাবে এইডসের এইডস হয়ে থাকে সেই বিষয়ে। এইডস এর পূর্ণাঙ্গ ইংরেজি রূপ হল অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফেন্সি সিন্ড্রোম। এইচ আই ভি কয়েকটি নির্দিষ্ট উপায়ে মানবদেহে প্রবেশ করে। আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অতিরিক্ত পরিমাণে ধ্বংস করে দেয়। এইচ আই ভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হল এইডস। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজে যে কোনো রোগে আক্রান্ত হয়। এইডসের কোনো কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। এইডস কোনো সোয়াচ্ছ রোগ না। এইডস আক্রান্ত ব্যক্তির সাথে দৈনন্দিন কাজকর্ম করলে এইডসের হওয়ার সম্ভাবনা নেই। যাদের এইচ আই ভি আছে তারা শেষ পর্যন্ত এইডসে আক্রান্ত হন। এই ছিল আমাদের এইডস এর ধারণা, মানে এইডসটা কীভাবে হয় আমরা তো জানি। এইচ আই ভি ভাইরাসের কারণে এইডস হয়, কিন্তু এইডসটা হওয়ার সাথে সাথে রোগীর শরীরে বেশি উঠেনা বা দেখা দেয় না। এইচ আই ভির পরে সাধারণত এইডসে আক্রান্ত হয়। এবার এটা কোনো সোয়াশো রোগ না, একজন থেকে আরেকজনের হয়, এটা বা বিভিন্ন মাধ্যমে। তারপর দেখো এইডসের কারণ কী, কারণে আমাদের শরীরে এইডস হয়ে থাকে। আমরা জানি এইডস একটি ধ্বংসাত্মক ব্যাধি। এইচ আই ভি সংক্রমণের মাধ্যমে কোনো ব্যক্তির দেহে এটি প্রবেশ করে, ব্যক্তির দেহে এইচ আই ভি সংক্রমণের মাধ্যমে এটি প্রবেশ করে। এইচ আই ভি সংক্রমিত পুরুষ বা নারীর সাথে যৌনমিলন কিংবা এইচ আই ভি গ্রহণকারী রক্ত অন্যের শরীরে সঞ্চালনের ফলে এইডস হয়। তাছাড়া ভাইরাসযুক্ত সিরিঞ্জ, সুইচ, অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে সংক্রামিতার মাধ্যমে আক্রান্ত মায়ের গর্ভে সন্তান জন্ম নিলে অথবা আক্রান্ত মায়ের দুধের মাধ্যমে এটি ছড়াতে পারে। এইচ আই ভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে রক্তের সঙ্গে সুস্থ ব্যক্তির রক্তের সংস্পর্শ ঘটলে যেমন উভয়ের কাটা, পোড়া, ঘা, ক্ষত ইত্যাদির মাধ্যমে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যন্ত্রপাতি, কান, নাক, পোড়ার সুইচ ইত্যাদি জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে এই ভাইরাস ছড়াতে পারে। এইচ আই ভি সংক্রামিত ব্যক্তির অঙ্গ যেমন কর্নিয়া, হৃৎপিণ্ড, কিডনি, লিভার প্রভৃতি বা
কোষ সমষ্টি কোন ব্যক্তি দেহে প্রতিস্থাপন করলে এই রোগ ছড়াতে পারে। বিভিন্ন কারণে এইডস মানুষের শরীরে আসতে পারে এবং ছড়াতে পারে। এই রোগের লক্ষণগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। এই ভাইরাসের আক্রান্ত ব্যক্তির ওজন 2 মাসের মধ্যে শতকরা 11 ভাগের বেশি কমে যায়। তারপরে লক্ষণ দেখা যায়, যেমন সার্বক্ষণিক জ্বর ও ডায়রিয়া লেগে থাকে, 1 মাসের বেশি সময় ধরে তার ক্রমাগত কাশি হতে থাকে, শ্বাসতন্ত্র সংক্রমণ হয়, শুকনো কাশি লেগে থাকে, গাঢ় বগলে অসহ্য ব্যথা হয়, শরীরের বিভিন্ন অঙ্গে ছত্রাকজনিত সংক্রামক দেখা দেয়, অতিরিক্ত অবসাদ অনুভব করে। এইডস আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত থালা বাসন কাপ গ্লাস জামা কাপড় ইত্যাদি ব্যবহার করলে এইডস ছড়ায় না। তাছাড়া আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দন কোলাকুলি খেলাধুলা লেখাপড়া এবং সেবা শুশ্রূষা করলে এই রোগ ছড়ায় না। আমাদের মনে জাগতে পারে বা আমরা ভয় পেয়ে থাকি, আমাদের সমাজে মানুষের যাদের এইডস হয়ে থাকে তাদের সাথে মেলামেশা করা বা তাদের সাথে কথা বলা, তাদের সাথে খেলাধুলা করা বিভিন্ন কিছু মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। এই জন্য তাদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়ে বা ভয় পায় সবাই। আসলে এইডস কোনো স্বাস্থ্য রোগ না, এটা আমরা আগেই বলেছি এবং জানি বিভিন্ন কারণে এই রোগ হয়ে থাকে বাংলাদেশ। তারপর হইল আমাদের বাংলাদেশ ও বিশ্বে এইচআইভি এবং এইডস পরিস্থিতি। বাংলাদেশে এবং বর্তমান বিশ্বে এইডস কীভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে এবং শতকরা কতজন আক্রান্ত হয়েছে এবং কোন দেশে কতজন, এখানে আমাদের বইতে ভালো করে সেই দেশগুলো এবং দেওয়া আছে। তোমরা এটা বই দেখে সংখ্যাগুলো ভালো করে শিখবা, তারপরে আমি শুধু আংশিক একটু আলোচনা করব। যেমন 1951 সালে বিশ্বে প্রথম এইচআইভি সংক্রামিত ব্যক্তি শনাক্ত হয়। আমাদের দেশে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে 1989 সালে। 1995 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান রিপোর্ট এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা দেখা দেয়। এখানে কয়েকটি দেশের নাম দেওয়া আছে, সেখানে কোন কোন দেশে কতজন আক্রান্ত হয়েছে তোমরা বই দেখে ভালো করে পড়বা। 1 ডিসেম্বর 2002 বিশ্ব এইডস দিবসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমের পরিসংখ্যান উপস্থাপন করে। পরিসংখ্যানে বলা হয় 2001 সালে বাংলাদেশে এইচআইভি ভাইরাস বহনকারী সংখ্যা ছিল 188 জন, যা 30 ডিসেম্বর 2002 বৃদ্ধি পেয়ে দাঁড়া 248 জন। তারপরে বিভিন্ন সময় 2010 সাল অনুযায়ী বাংলাদেশে এইচআইভি সংক্রামিত চিহ্নিত ব্যক্তির সংখ্যা 2088 জন, এইডস আক্রান্তের সংখ্যা 850 এবং মৃত্যুবরণ করেছিল 241 জন। এখানে বিভিন্ন সংখ্যা অনুযায়ী এইডস আক্রান্ত দেওয়া আছে, তোমরা এটা ভালো করে দেখবা। বাংলাদেশে এইডস বা এইচআইভি বিস্তারের বহুবিধ কারণ রয়েছে। দেশটির পার্শ্ববর্তী দেশসমূহে এইডসের বিস্তার ভয়াবহ। বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম অন্যান্য কারণে প্রতিদিন দেশ থেকে হাজার হাজার লোক বিভিন্ন দেশে যাতায়াত করে বা করছে। বর্তমানে বাংলাদেশে আশঙ্কাজনকভাবে যৌনকর্মীর সংখ্যাও বেড়েছে। ইতিমধ্যে 6% যৌনকর্মী এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। মানে বিভিন্ন সময়ে বাংলাদেশে মানুষ কাজের উদ্দেশ্যে বা বিভিন্ন সময়ে ঘোরাফেরার উদ্দেশ্যে বা ঘুরতে যাওয়া বিভিন্ন কারণে দেশের বাইরে যাওয়ার কারণেও এইডসে আক্রান্ত হয়ে আসে। এইডসের প্রভাব, তারপর হলো এইডস এর প্রভাব কীভাবে হয়েছে এবং বৃদ্ধি কীভাবে পেয়েছে সেই বিষয়ে। এইডস বা এইচআইভি আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে সামাজিকভাবে নিগৃহীত হতে হয়। এর প্রভাবে পৃথিবীর প্রায় সকল সমাজে এই রোগের আক্রান্ত ব্যক্তিকে অবজ্ঞার চোখে দেখা হয়। তার সাথে সহযোগিতা সহানুভূতি ভালোবাসা এই রকমের ব্যবহার কেউ করে না, ফলে এই রোগে আক্রান্ত ব্যক্তির শারীরিক মৃত্যুর পূর্বেই মানসিক মৃত্যু ঘটে। এইডসে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়ে, তার কোনো কাজ করতে ভালো লাগে না বা সে ক্ষমতা হারিয়ে ফেলে, পরিবারের অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করে ফেলে। তাছাড়া পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে গোটা পরিবারের মধ্যে অসঙ্গতি বিপর্যয় নেমে আসে। এইডস আক্রান্ত ব্যক্তির পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্কের অবনতিও ঘটে। মানে এইডসের প্রভাবে কী হয়ে থাকে এবং আমাদের সমাজ সেটা কীভাবে দেখে সেই বিষয়ে। এইডস বা এইচআইভির কারণে আমাদের দেশে নিরাপদ
রক্তের আত্মহত্যার ঝুঁকিপূর্ণ, কারণ বিভিন্ন সময় দেখা গিয়েছে মানুষের শরীরে রক্ত দিতে হয় বা রক্ত নিতে হয়, তখন এইডস আক্রান্ত ব্যক্তি শরীর থেকে নেওয়া হওয়ার কারণে অনেকে এই রোগে আক্রান্ত হয়। দরিদ্র দেশগুলোর পাশাপাশি উন্নত দেশগুলোর অব্যাহত উন্নয়ন এবং সেবা ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়। বিশ্বে এইডসের কারণে একদিকে অকাল মৃত্যুর হার বাড়ছে এবং গড় আয়ু কমছে, আর অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া এইডস এর কারণে প্রজনন হার হ্রাস পাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হচ্ছে, উৎপাদনশীলতা কমে যাচ্ছে। এই ছিল এইডসের প্রভাবে আমাদের দেশে বা বিশ্বের দেশগুলোতে কী অবস্থা হয়। বাংলাদেশে এইডস প্রতিরোধের উপায়, মানে আমরা কীভাবে এই এইডসকে প্রতিরোধ করব বা ফিরে দাঁড়াব, সেই উপায়গুলো একটু আমি আলোচনা করি। কী কী পদক্ষেপ নিলে আমরা এর প্রতিরোধ করতে পারি। যেমন ধর্মীয় অনুশাসন অনুসরণ করা এবং স্বভাব ও আচরণের সমাজ নির্ধারিত আদর্শ মেনে চলা, একমাত্র জীবনসঙ্গিনীর প্রতি বিশ্বস্ত থাকা এবং একজন যৌনসঙ্গী থাকা, রক্তের এইচআইভি পরীক্ষা করে রক্ত গ্রহণ করা, অন্য ব্যবহৃত সুইচ ব্লেড সিরিঞ্জ ব্যবহার না করা, কিশোর কিশোরী এবং সকল মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, নাক কান ছিদ্র এবং ছেলেদের সুন্নাতে খাতনা করার সময় জীবাণুমুক্ত সুচ কাশি ব্যবহার করা, শরীরের অঙ্গ প্রতিস্থাপনে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা, বিদেশ যাত্রা ও প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, যুব সমাজকে এইডস প্রতিরোধে গণসচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করা। এইডসে আক্রান্ত বাংলাদেশ এইডস প্রতিরোধের উপায়, মানে আমরা কোন কোন ব্যবস্থাগুলো নিলে বা আমরা কীভাবে সতর্ক থাকলে এই এইডস থেকে আমরা মুক্তি হতে পারি বা এইডস আমাদের শরীরে না হতে পারে, এই ছিল পয়েন্টগুলো তোমরা ভালো করে শিখবে। এইডসে আক্রান্ত ব্যক্তির প্রতি আমাদের করণীয়, কারণ আমরা এইডসে আক্রান্ত ব্যক্তিকে কীভাবে সেবা শুশ্রূষা করবো, তার সাথে কীরকম ব্যবহার করবো সেই বিষয়ে। এইডস আক্রান্ত ব্যক্তির জন্য সামাজিক ও মানসিক সমর্থনের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা জরুরি। আক্রান্তের জ্বর ডায়রিয়া এবং ব্যথা থাকলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, নিয়মিত পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাছাড়া এইডস আক্রান্ত প্রতি পরিবার ও সমাজের অন্যান্য মানসিক ও সামাজিক সমর্থন জরুরি। আক্রান্ত ব্যক্তিকে ঘৃণা নয় রোগকে ঘৃণা করার নীতি মেনে চলতে হবে। আক্রান্তের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্নেহ ভালোবাসা দিয়ে তার মনকে প্রফুল্ল রাখতে হবে। এইডস আক্রান্ত ব্যক্তিকে সবার কাছ থেকে আলাদা করা উচিত নয়, তাকে সাবধান রাখতে হবে যাতে সে অন্যান্য সংক্রামক ব্যাধিতে আক্রান্ত না হয়। আক্রান্ত ব্যক্তি রক্ত গ্রহণ করা যাবে না এবং তার সাথে যৌন সম্পর্ক স্থাপন থেকে অন্যকে বিরত রাখতে হবে। মোটামুটি এই ছিল আমাদের আজকের বিষয়। এইডস আক্রান্ত ব্যক্তির প্রতি আমাদের করণীয়গুলো তোমরা আরও ভালো করে পুরো টপিকসটা ভালো করে পড়বা, কারণ এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন অ্যান্সার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা টপিকসটা আরও ভালো করে পড়বে, মনোযোগ সহকারে শুনেছ এবং এখান ভালো করে পড়বা। এই ছিল আমার আজকে পড়া। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।